আমাদের কর্মী সমর্থকেরা তারা ফ্ল্যাগ ফেস্টুন ব্যানার এগুলো লাগাচ্ছে, আমাদের মঞ্চেরও প্রস্তুতি এখন চলছে। কিন্তু আমরা অত্যন্ত দুঃখিত এবং উদ্বিগ্ন যে বারবার করে আমরা যেটা বারবার বলছি যে ত্রিপুরার মাটিতে গণতন্ত্র নেই, ত্রিপুরার মাটিতে বিরোধী দলের যে কোনোভাবে বিরোধী দলের মানুষদেরকে তারা চেষ্টা করছেন তাদের ফ্যাসিবাদী কায়দায় কি করে দমিয়ে রাখা যায়। হয়তো আমাদের মঞ্চ করার পারমিশন দিয়েছেন, মিছিল করার পারমিশন দিয়েছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের কর্মী সমর্থকরা যারা বিভিন্ন ত্রিপুরা প্রদেশের বিভিন্ন জেলা থেকে আসবে তাদেরকে অলরেডি গতকাল থেকে বাধা দেওয়া শুরু হয়ে গেছে। বিভিন্ন জায়গায় আমরা যেখানে যেখানে গাড়ি বুক করেছি তাদেরকে ভয় দেখানো শুরু হয়ে গেছে যাতে তারা গাড়ি না দেয়। কিছু মানুষজনকে তাদের বাড়ি বাড়ি গিয়ে থ্রেট করা হচ্ছে যাতে তৃণমূল কংগ্রেসের ওই মিছিল ওই সভায় উপস্থিত না হয়। আমরা অত্যন্ত দুঃখিত, বিশেষ করে আমাদের কমলপুর অঞ্চলে আমবাসার দিকে মানে ঢলাই আমাদের যে সাংগঠনিক জেলা সেখানে কিছু ঊনকোটিতে, কিছু উত্তর ত্রিপুরায়, দক্ষিণ ত্রিপুরায় এবং আমাদের গোমতী ডিস্ট্রিক্টে এইগুলো আমরা এখনও অবধি যেখান যেখান থেকে খবর পেয়েছি কিছু জায়গায় আমাদের গাড়ি বাতিল করে দেওয়া হয়েছে, কিছু জায়গায় আমাদের কর্মী সমর্থকদের আসতে ভয় দেখানো হয়েছে।